Hey guys, welcome back to my channel and welcome back to my new video. আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম বিআরটিএতে। সেখানে আমি ড্রাইভিং লাইসেন্সের টেস্টে পাস করছি, তো আজকে যাব সব কাগজপত্র জমা দিতে। তো কিভাবে পাস করলাম এবং কিভাবে জমা দিলাম এগুলো সবগুলো ডিটেইলসে বলবো, চলুন দেখা যাক। চলে আসলাম চট্টগ্রাম বিআরটিএতে। এখন অফিস থেকে লার্নার কালেক্ট করবো। লার্নার কালেক্ট করার পর ব্যাংকে টাকা জমা দিয়ে বাকি কাজগুলো করতে হবে। এখন আমি যাচ্ছি অফিসের দিকে, মানে তাদের ড্রাইভিং লাইসেন্সের যে অফিসটা আছে ওই অফিসের দিকে যাচ্ছি। তো গাইজ, আমি চট্টগ্রাম বিআরটিএ আসলাম, কিন্তু ঝামেলার ব্যাপার হলো এখানে নাকি গতকাল আগুন লাগছে, যার কারণে এর অফিসিয়াল সকল কার্যক্রম বন্ধ। তার মানে আমার ড্রাইভিং লাইসেন্সের কার্যক্রমও শেষ হবে না, কারণ যেহেতু তাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধ তাহলে তা কিছু হবে না। তো আমাকে বললো যে নেক্সট, মানে সোমবার বা মঙ্গলবার, মানে নেক্সট সপ্তাহে আসার জন্য। তারপর দেখি কথা বলি যে এখন যেহেতু ইলেকট্রিসিটি নাই বা তাদের কার্যক্রম, তাহলে তো আর কিছু করার নাই, একটা ঝামেলে আর কি, জানলে তো আর আসতাম না। শুধু তাদের অফিসিয়াল কার্যক্রম শেষ হবে না, তো তারা বলে দিচ্ছে যে আজকে কিছুই হবে না, আজকে না আগামী সপ্তাহে হয়তো হওয়ার সম্ভাবনা আছে। তো আমাকে আজকে চলে যেতে হবে, তো কিছু করার নাই, তো আমি এখন চলে যাব। তো মানে আর ব্লগটা হলো না, হয়তো নেক্সট ব্লগে আমি দেখাবো যে কীভাবে করি যদি হয় আর কি তাদের অফিসিয়াল কার্যক্রম। তো এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।